টাইলসের স্কোয়ার ফিট হিসাব বার করতে পাচ্ছেন না? একটা বাথরুমে কত স্কোয়ার ফিট টাইলস লাগে সেই হিসাব বার করতে পাচ্ছেন না? তো আজকের আমি আপনাদের সেটাই বলে দেব এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি নতুন মিস্ত্রিদের অনেক কাজে লাগবে। টাইলসের স্কোয়ার ফুট কীভাবে হিসাব করবেন এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন খুব সহজে। তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে খুব সহজভাবে আপনারাও বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ইউটিসি গগন। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যে সমস্ত নতুন মার্বেল মিস্ত্রিরা আছে তারা আমাকে কমেন্ট করেছে যে দাদা, কিভাবে একটি বাথরুমের টাইলসের হিসাব দিতে হয় এবং কত বক্স টাইলস লাগে, কত স্কোয়ার ফিট টাইলস লাগে এবং কিভাবে বাথরুমটা মাপা হয়, হিসাবটা করা হয়, সেই ভিডিও একটি বানাবেন। তো তাদের রিকোয়েস্টে আজকের আমার ভিডিও। তাহলে দেখুন বন্ধুরা, এটা একটা বাথরুম আছে। এই বাথরুমে ওয়াল টাইলস হবে এবং এই ফ্লোরে মার্বেল হবে। তো ওয়াল টাইলসের হিসাবটা আপনি কিভাবে নেবেন, কত স্কোয়ার ফুট টাইলস হয় এবং কত বক্স টাইলস হবে, ডিটেলস সব কিছু আমি এই ভিডিওতে আপনাদের বলে দেবো। তাহলে আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রথমে আমি এক সাইড থেকে রানিং মাপটা মেপে নেব, কত স্কোয়ার ফিট হচ্ছে, অর্থাৎ কত ফিট হচ্ছে রানিংয়ে। তারপরে হাইটটাকে আমি মাপবো, মেপে দুটোকে গুণ করব, গুণ করে কত স্কোয়ার ফুট হচ্ছে সেটা বার করব। তারপরে কত বক্স টাইলস লাগছে সেটা আমি বার করে আপনাদের এখন দেখাবো। তাহলে দেখুন কিভাবে আমি এটা হিসেবটা করছি। ওয়াল টাইলস আমরা কি করে মাপি সেটা এখন আপনাদেরকে দেখাবো। একটা বাথরুমে কত স্কোয়ার ফুট ওয়াল টাইলস লাগে সেটা কিভাবে বার করতে হয় দেখুন। প্রথমে আপনি ওয়ালটা যেমন আছে সেইভাবে টেপটাকে ঘোরাবেন। দেখুন পুরো ওয়ালটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি, কত রানিংয়ে আমাদের কত স্কোয়ার ফিট হচ্ছে টোটালটা আমরা ঘুরিয়ে নেব। এইভাবে কত স্কোয়ার ফিট হলো একটা বাথরুমের পুরো চার সাইড এইভাবে টেপটাকে ঘোরাতে হবে। দেখুন পুরো বাথরুমটাকে ঘোরানো হয়েছে, ঘুরিয়ে আমাদের রানিংয়ে হয়েছে 25 ফুট। এবারে আমরা এই হাইটটাকে নেব, হাইট কত ফুট আছে আমরা এইখানে হাইট 6 ফুট আমরা হাইট নেব। তাহলে 25 গুণ 6 এটাকে গুণ করলে আমাদের স্কোয়ার ফিট বার হয়ে যাবে। তাহলে এই বাথরুমে কত স্কোয়ার ফিট টাইলস লাগছে সেটা আমাদের বার হয়ে যাবে। এবারে আমরা হাইটটা 6 ফুট দিয়ে নেব, 6 ফুট মানে স্কার্টিং আরও 6 ইঞ্চি, 6.5 ফুট আমাদের হাইট অলরেডি হয়ে যাবে। তো আমরা 6 ফুট করেই হাইট এখানে নেব। তাহলে 6 ফুট গুণ রানিংয়ে 25 ফুট, তাহলে এই দুটোকে আমাদের গুণ করতে হবে। চলুন দেখে নেওয়া যাক কত স্কোয়ার ফুট হচ্ছে। 25 গুণ 6 = 150, তাহলে আমার একটি বাথরুমে 150 স্কোয়ার ফিট টাইলস লাগবে। এবারে 150 স্কোয়ার ফিট মানে কত বক্স টাইলস হচ্ছে সেটা আমাকে হিসাব করতে হবে, হিসাব করে সেটা আমাকে বার করতে হবে। তাহলে চলুন সেটা আমরা হিসাব করে নেই। তো 150 স্কোয়ার ফিট আমার ওয়াল টাইলস লাগছে। এবারে আমাকে জানতে হবে এক বক্স টাইলসে কত স্কোয়ার ফিট টাইলস থাকে। যদি 18-12 টাইলস হয়, এক বক্স টাইলস থাকবে 6 পিস, অর্থাৎ 9 স্কোয়ার ফিট। এবারে 150-কে দিয়ে 9 ভাগ করলে 16.6, অর্থাৎ 16.5 বক্স টাইলস লাগছে। তো আপনাকে 17 বক্স টাইলস কিনতে হবে। তাহলে 150 স্কোয়ার ফিটে 17 বক্স টাইলস হচ্ছে, তবে সেটা কিন্তু 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি টাইলস হতে হবে এবং 6 পিসের বক্স হতে হবে। বন্ধুরা, আমি যে হিসাবটা আপনাদের দিলাম এই হিসাবটা যদি একই রকম টাইলস হয় সেই ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু যখন বাথরুমে 2 বা 3 রকম টাইলস হবে তখন আপনারা হিসাবটা কি করে করবেন, তাহলে চলুন সেটাও আমরা জেনে নেই। তো দেখুন আমার এখানে রানিংয়ে 25 ফুট হয়েছে। তো এই 25 ফুট
কে ইঞ্চিতে আনতে হবে। ইঞ্চিতে আনতে গেলে 25 কে 12 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পরে যে গুণফলটা হবে তার সঙ্গে আবার যদি 18 ইঞ্চি টাইলস হয় তাহলে 18 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলুন সেটাও আমরা দেখে নেই। 25 ফুট রানিং ফুট আছে, তাহলে 25 গুণ 12, 25 ফুটকে ইঞ্চিতে আনতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে। 25 গুণ 12 = 300। এবারে 300 ইঞ্চিকে 18 দিয়ে ভাগ দিতে হবে, যেহেতু একটি টালির লম্বা 18 ইঞ্চি। তাহলে 18 ইঞ্চিতে যদি ভাগ করা হয় 300, তাহলে 16.6 আসছে, অর্থাৎ 16.5 পিস আসছে। তো এখানে 16.5 পিস নিলে হবে না, আমাকে এখানে 17 পিস টাইলস নিতে হবে। তাহলে এক লাইনে আমার 17 পিস টাইলস লাগছে। যদি 25 ফুট রানিং হয়, টাইলসের হাইট যদি 18-12 হয় আর লম্বাই যেটা 18 ইঞ্চি হয়, যেটা রানিংয়ে হচ্ছে সেই দিকটা যদি 18 ইঞ্চি হয়, তাহলে আমার 25 ফুটে 16.6 16.5 পিস টাইলস লাগছে। তো সেটাকে 17 পিস টাইলস আমার নিতে হবে লাগবে। তার উপরেও যদি 2 পিস দুটো লাইন হয় সেটাও 34 পিস লাগবে। এইভাবে হিসাবটা বার করে নিতে পারেন। আবার অনেক সময় দেখা যায় নিচে 3টে বসালাম, মিডিলে 1টা বসালাম, উপরে 2টো বসালাম, তাহলে সেটাও আপনি এক লাইন হিসাব করে নেবেন, নিয়ে কত পিস লাগছে সেটা হিসাব করবেন, তারপরে কত পিস যে হয়ে গেলে আপনার কত বক্স হচ্ছে সেটাও আপনি হিসাব করতে পারবেন। আপনার যত পিস হবে, এবার এক বক্সে কত পিস থাকে সেটা আপনাকে জানতে হবে, 5 পিসের বক্স না 6 পিসের বক্স। যদি 6 পিসের বক্স হয় তাহলে আপনি সেটা 6 দিয়ে ভাগ করবেন, 5 পিস হলে 5 দিয়ে ভাগ করবেন। যেমন এখানে 34 পিস আমার টাইলস লাগছে, যদি আমার 6 পিস করে হয় তাহলে 34 ভাগ 6 যেটা আসছে সেটা আপনার তত বক্স টাইলস লাগবে। তাহলে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছেন যে টাইলসের হিসাব কীভাবে করতে হয় এবং এর স্কোয়ার ফিট কীভাবে বার করতে হয়। স্কোয়ার ফিট বার করার জন্য লম্বা এবং আড়ে এই দুটো মেপে স্কোয়ার ফিট বার করা হয়। তো এই ধরনের আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ এই ধরনের মার্বেল টাইলসের কাজের হিসাব ও ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলটি বিশেষ করে নতুন মার্বেল মিস্ত্রিদের অনেক উপকারে লাগবে, কারণ অনেক ধরনের কাজ আমি খুব সহজভাবে শিখিয়ে দেই এবং কাজগুলো দেখিয়ে থাকি। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর আপনারা কেমন ধরনের ভিডিও চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আর তার সঙ্গে জানাবেন যে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।